প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি একজনকে ভালোবাসো কিন্তু সে তোমাকে পাত্তা দেয় না, সে তোমাকে ইগনোর করে, তাহলে সেই মুহূর্তে তোমার কি করা উচিত? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা এসছে কোথা থেকে সেটা আগে বলে দিই। এই কোয়েশ্চেনটা এসছে আমার আগের দিনের ভিডিওর কমেন্ট বক্সে এবং সেখান থেকে আমি কোয়েশ্চেনটাকে পিক করেছি, ভাবলাম ভিডিও করে আনসার দিয়ে দিই। এবং আনসারে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি, ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলো না। আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, নিচে চ্যানেলের নাম লেখা রয়েছে, তোমারও কোনো কোয়েশ্চেন থাকলে করে দিতে পারো, আনসার করতে পারি ভিডিও করে। তো দেখো ভাই, মানে যে কোয়েশ্চেন করেছে সে ভাই আর কি, বোন নয়। ভিডিও শুরু করবার আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো স্ক্রিপ্ট থাকবে না এই ভিডিওতে, কোনো কাট থাকবে না ভিডিওতে, যা হবে র কথা, একদম মনে যা আসবে সেটাই বলবো, ঠিক আছে? দ্য ফার্স্ট থিং, দেখো প্রেম ব্যাপারটা যতটা আবেগপ্রবণ ঠিক ততটাই বাস্তববাদী। প্রেম যতটা আবেগপ্রবণ, ভালো করে বুঝবে, প্রেম যতটা আবেগপ্রবণ ঠিক ততটাই বাস্তববাদী। প্রেম অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিস নয়, প্রেম অ্যাকচুয়ালি বড়দের জিনিস, এই ভালোবাসা এইসব জিনিসপত্র অ্যাকচুয়ালি বড়দের, কিন্তু কারণ বড়রা অনেক ম্যাচিওর হয়, তারা ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে ভালো। ছোটোবেলায় তো আমরা অতটা ম্যাচিওর থাকি না, ছোটোবেলায় কী হয় আমরা হ্যান্ডেল করতে পারি না ঠিক ব্যাপারগুলোকে, তাই জন্য অল্পতে কষ্ট পেয়ে যাই, দুঃখ পেয়ে যাই, এক্সপেকটেশন লেভেল সেট করে নিই এবং তারপর কী হয়, যা ঘটার তাই ঘটে। বিড়ালের সামনে মাছ রেখে দিয়ে গেলে তো বিড়াল খেয়ে নেবেই, সেটা কিছু করার নেই। কেসটা হচ্ছে সেরকম, যুদ্ধ করে রাজ্য জয় করা যায় কিন্তু যুদ্ধ করে মন জয় করা যায় না, ঠিক আছে? জোর করে তুমি কারোর প্রেম, কারোর মন, কারোর ভালোবাসা এগুলোকে তুমি পাবে না নিজের জীবনে। তো যত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে ততই তোমার জন্য মঙ্গল। যত তাড়াতাড়ি তুমি বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে ততই তোমার জন্য মঙ্গল, ততই ভালো। কারণ এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ তোমার আবেগকে গুরুত্ব দেবে না, একমাত্র তোমার মা আর বাবা, তোমার ফ্যামিলি তোমার আবেগকে গুরুত্ব দেবে, বাকি সবাই নিজেদেরটুকু হয়ে গেলেই হলো আর কি। এবার কেসটা হচ্ছে এরকম, তুমি একজনকে ভালোবাসো, খুব ভালো কথা, তোকে ভালোবাসতেই পারো, ভালো লাগতেই পারে, কিন্তু সে তোমায় পাত্তা দিচ্ছে না। তো এই একটা স্টেটমেন্টের মধ্যে সব থেকে সহজ সমাধানটা রয়েছে, সহজ সমাধানটা কি, যে তার চোখে তোমার কোনো সম্মানই নেই। তার চোখে তোমার কোনো সম্মানই নেই, সে তোমাকে যেখানে দেখছে সেখান থেকেই ভাই সাইড হও, এখান থেকে, এই ছেলেটা আমার পিছনে পড়ে থাকে, বুঝতে পারছ? তুমি একটা ভুল জায়গায় নিজের এফোর্ট দিচ্ছ, ভুল জায়গায় নিজের টাইম দিচ্ছ, ভুল জায়গায় নিজের আবেগকে দিয়ে দিচ্ছ। দেখো অ্যাট ফার্স্ট অ্যাকসেপ্ট ইট, এটা বাস্তব যে সে একটা মানুষ, তার নিজের একটা পছন্দের জোন আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, সহজ এক্সাম্পল, তুমি ধরো একজনকে ভালোবাসো, তোমার একজনকে ভালো লাগে, এখন বাইরে থেকে তুমি যে তোমায় পাঠিয়েছে না তুমি তাকে ভালোবাসো, এবার বাইরে থেকে একজন একটা মেয়ে এসে যদি তোমাকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার কান খেয়ে নেয় যদি, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? যদি মারাত্মক ঠারকি হও তাহলে অ্যাকসেপ্ট করে নেবে যে একটা মেয়ে হলেই হলো রে বাবা আমার জীবনে, কিন্তু তুমি যদি ওরকম না হও তাহলে তুমি অ্যাকসেপ্ট করবেই না, কারণ ভাই আমি তো অন্য একজনকে ভালোবাসি, আমার তো অন্য একজনকে ভালো লাগে, রাইট? তো ফ্যাক্টরটা হচ্ছে এখানে যে সেম যেটা তোমার জন্য সেম তো সেটা তার জন্যে, তার হয়তো অন্য কাউকে ভালো লাগে, তার হয়তো অন্য কিছু ভালো লাগে। দেখো দুদিন ফুচকা খাওয়া, দুদিন একটুখানি ঘুরতে যাওয়া, হাত ধরে বেরু বেরু করা, এগুলো প্রেম নয় আর কি এখনো, ঠিক আছে? ওগুলো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট। তো কাউকে যদি দুদিন ফুচকা খাইয়ে খুব ভালো লাগে, বাবা তোমার মুখ থেকে ফুচকার জলটা যখন বেরিয়ে এসে কি ভালো লাগে, এইসব জিনিসপত্র যদি মানে মনের মধ্যে প্রেমকে জাগিয়ে তোলে তাহলে খুব ভুল একটা মানে জায়গায় রয়েছো আর কি তুমি। অ্যাট ফার্স্ট অ্যাকসেপ্ট ইট যে আর এটাকে ভালোবাসা বলো না, তোমার কমেন্টে দেখলাম এই ভালোবাসা রয়েছে, এটা ভালো লাগা, ভালোবাসা ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, যেটা আমাদের মা বাবা আমাদের জন্য মানে একদম বিনা স্বার্থে করে। আমার মা আমার বাবার জন্য, মানে তোমাদেরও মা তোমার বাবার জন্য বিনা স্বার্থে করে, বাবা মায়ের জন্য বিনা স্বার্থে করে, তুমি বাবা আমার জন্য বিনা স্বার্থে করো, সেগুলো হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? কারোর সাথে তুমি থাকলেই না 5 বছর, তুমি কারোর সাথে কারোর ভালো মন্দ দেখলেই না, হ্যাঁ, তার অসুখ বিসুখ, তার ভালো খারাপ, তার রাগ দুঃখ প্রেম সমস্ত কিছু তুমি দেখলেই না ভালোবেসে ফেললে, এত এত সহজ নাকি, এগুলোর এত সহজ নয় আর কি,
এগুলো কঠিন বিষয়। তো ব্যাপারটা হচ্ছে বাস্তবটাকে বোঝো, ভুল জায়গায় নিজের এফোর্ট দিও না, কেউ তোমায় পাত্তা দিচ্ছে না মানে সে তোমাকে চায় না, আর এটাকে যত তাড়াতাড়ি বুঝে নেবে ততই মঙ্গল। কারণ আমি তো লাভগুরু নই যে আমি তোমাকে বলবো যে এই টিপসগুলোকে চালাও তুমি একদম সে তোমার প্রেমে পড়ে যাবে। বা এখন বিভিন্ন নিউজ ফিডে খবরগুলো আসে, বিভিন্ন নিউজ চ্যানেলগুলো খবর দেয় যে হচ্ছে দেখুন দুটি মাত্র তুলসী পাতা দিয়ে বৌদি বশীকরণ করুন, এই সমস্ত যে নিউজগুলো আজকালকার নিউজ ফিডে আসে, যে ওই নিউজ চ্যানেলগুলো যেগুলো দেয় আর কি, ফকটের প্রমোশন যেগুলো করে, ভুলভাল নিউজ দিয়ে নিজেদের ক্লিক বেট করে, তো এরকম তো নয়। তুমি যদি এই সমস্ত কাজকর্ম করো আলাদা ব্যাপার, এরকম তো আর ব্যাপার নয় যে দুটো তুলসী পাতা দিয়ে মেয়েকে বসে আনলে, এসব জিনিসপত্র তো হবে না, এগুলো পসিবল নয় আর কি। তো তাই জন্য বাস্তবটা যত তাড়াতাড়ি মানতে পারবে ততই ভালো। যে তোমায় পাত্তা দেয় না তার পেছনে পেছনে পড়ে থেকো না, নিজের সময় নিজের এফোর্ট নিজের পড়াশোনা কেরিয়ার নিজের চাকরি বিজনেস যাই করছো তুমি সেটাকে ওয়েস্ট করো না প্লিজ। আর হচ্ছে নিজেকে সবার আগে ভালোবাসো, নিজেকে ধ্যান দাও। পছন্দ করছে না তোমাকে, কালকে তুমি অনেক বড়ো কিছু করে নেবে, তারপর তোমার পেছনে হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াবে, কী আছে? বা তোমার লাইফে আরও বেটার কেউ চলে আসবে, এত চাপটা নেওয়া আর কী আছে বস? যে তোমায় ইগনোর করছে না, যে তোমায় পাত্তা দিচ্ছে না, তুমিও তাকে ইগনোর করো, তাকে পাত্তা দিও না। এসব ভালোবাসা আবেগ এই সমস্ত জিনিসপত্রকে আপাতত কিছুদিনের জন্য পকেটে গুটিয়ে, নতুন কারোর পিছনে ছোটো না, কী আছে? চারিদিকে তো কত মেয়ে রয়েছে, দেখো না তাকে ভালো লাগে, কে তোমায় পাত্তা দিচ্ছে এটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা বেশি ইম্পর্ট্যান্ট কে তোমায় পাত্তা দিচ্ছে, রাদার দেন কে তোমায় পাত্তা দিচ্ছে না তার কাছ থেকে জোর করে পাত্তা পাওয়া, এটা হ্যাংলামো, কোনো প্রয়োজন নেই সেটা করার, ঠিক আছে? যে কোনো দিনও দেখতে পাওনি না পায়া পাইছো ওসব করে লাভ নাই, ঠিক আছে? তো যেটা তোমার মনে হচ্ছে যে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, নিজের আত্মসম্মানবোধ রয়েছে, সামাজিক ভ্যালু রয়েছে, সেখানে যাও, তার সাথে মেশো, কথা বলো, জীবনে অনেক সুখে থাকবে। আর যে তোমায় পাত্তা দিচ্ছে না তার সাথে নিজের টাইমটাকে নষ্ট করো না, তাহলে জীবনে কিন্তু অসুখে ভরে যাবে, জীবনটা অসুখে ভরে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও, আমি বলেছিলাম না র কথা হবে, তো র কথা বললাম, আমি জানি তোমাদের ভালো লেগেছে এই কথাগুলি, বেসিক্যালি এগুলোই তোমাদের ভালো লাগে, এগুলোই তোমরা শুনতে চাও আমি জানি। তো শেয়ার করে দিও ভিডিওটাকে, লাইক করতে ভুলো না, আর ভয়েস অফ গৌরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে তোমার কোয়েশ্চেন লিখতে পারো, এরকম তোমারও কোনো কোয়েশ্চেনের আনসার হয়তো আমি এরকম ভিডিও করে দিতে পারি আর কি। আর ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।